ফ্রেন্ডস, আজকে তোমরা দেখে নিয়েছো যে অলরেডি আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অমিতাভ বচ্চন, মানে অমিতজির ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তিনি যেমন বলিউডের সেলিব্রিটি আছে, ঠিক সেইভাবেই আমাদের স্টক মার্কেটের সেলিব্রিটি কারা আছেন, এই যে তোমাদের সামনে ছবি রেখেছি, ঠিক সেই একইভাবে আমাদের স্টক মার্কেটের যারা হিরো আছেন তারা হলেন রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, এদের নাম আমরা সবাই জানি। যারা বিগিনার আছো তারাও এদের নাম জানো যে এরা স্টক মার্কেটে হিরো আছে। কেন হিরো আছে, কি কারণের জন্য আছে তার ডিটেলস আমি যাচ্ছি না। ঠিক সেই একইভাবে বলিউডের যিনি হিরো আছেন, বেস্ট হিরো হিসাবে আমরা জানি, তিনি হলেন অমিতাভ বচ্চন। তিনি স্টক মার্কেটে বেশ স্টক কিনেছেন যেখানে তিনি সাকসেসও পেয়েছেন। তার মধ্যে থেকে একটা এমন স্টোরি এখানে বলতে চলেছি, তো সেই স্টোরিটাই কেন বলছি, তার কারণ কি আছে, সবটা তোমরা ভিডিওর লাস্টে বুঝতে পারবে। লাস্টে আমি অবশ্যই বলবো যে কেন আমি এই গল্পটাকেই চুজ করেছি। তার স্টোরি দেখার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদেরকে যেতে হবে সিম্পলি গুগলের উপর। গুগলের উপর যাওয়ার পর সেখানে আমরা টাইপ করব নিতিন ফায়ার অমিতাভ বচ্চন। এই স্টোরিটা হয়তো অনেকের জানা আছে, কিন্তু আবার যারা বিগিনার আছে তাদের হয়তো জানা নাও থাকতে পারে, তো তাদের জন্য এই স্টোরিটা। তো তোমরা যদি গুগলের উপরে গিয়ে টাইপ করো নিতিন ফায়ার অমিতাভ বচ্চন, এই স্টোরিটা খুবই চর্চায় ছিল এক সময়, তার ব্যাপারে কিন্তু আজকে আমরা পুরো কভার করব এই ভিডিওর মাধ্যমে। দেখো এখানে বড় বড় অক্ষরে লিখে দিয়েছি নিতিন ফায়ার অমিতাভ বচ্চন। তো তোমরা এই রকম গুগলের উপর টাইপ করো, টাইপ করার পর তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। এই নিউজটা কিন্তু ফ্রেন্ডস এক সময় খুবই চর্চাতে এসেছিল, দ্য ইকোনমিক টাইমের উপর এসেছিল, জি বিজনেসের উপর এসেছিল, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নিউজে এই নিউজটা একদম ছেয়ে গেছিল, পুরো চর্চাতে ছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই নিউজটা আছে 2015 আগস্ট মাসের 15 তারিখ। তো এখানে লেখা আছে দেখো, অমিতাভ বচ্চন বাই স্টেক ইন নিতিন ফায়ার, দ্য ইকোনমিক টাইমের উপর এই নিউজটা এসেছিল। কোন সালে দেখতে পাচ্ছ, 2015। বলতে পারো যে তোমরা এখন এত পুরনো গল্প আমি কেন শোনাচ্ছি, তার কারণ আছে ফ্রেন্ডস, একটু ধৈর্য ধরো, শেয়ার মার্কেটে থাকতে গেলে একটু ধৈর্য ধরতে। সো ফ্রেন্ডস একটু ধৈর্য ধরো, 2015 সালে 15 আগস্ট এই নিউজটা আসলো যে অমিতাভ বচ্চন বাই করেছে নিতিন ফায়ার। তো তারপর কি হলো, তারপর দেখো 17 আগস্ট 2015 নিউজটা পাবলিশ হয়ে গেল যে অমিতাভ বচ্চন বাই করেছে 0.51% স্টেক। তিনি কত পার্সেন্ট স্টেক বাই করেছেন সেটা নিউজ পেপারে পাবলিশ হয়ে গেল, নিউজ পেপারে বড় সড়ো করে ছাপা হলো যে অমিতাভ বচ্চন এই নিতিন ফায়ার শেয়ারটাকে বাই করেছে 0.5% স্টেক। তো তারপর কি হলো দেখো, তারপর দেখতে পাওয়া গেল যে ঠিক সেই 17 তারিখে পাবলিশ হওয়ার পর নিউজটা দেখতে পাওয়া গেল যে নিতিন ফায়ারের মধ্যে 10% জাম্প দেখতে পাওয়া গেল। কেন দেখতে পাওয়া গেল, কেননা অমিতাভ বচ্চন বাই করেছে। একটা পার্সোনালিটির মানুষ যখন কোনো জায়গায় যায় তখন কি করে, তখন মানুষেরাও সেই দিকে যেতে শুরু করে। যখন আমরা দেখে থাকি রাধাকৃষ্ণ দামানি বা রাকেশ ঝুনঝুনওয়ালা বা আরও যারা আছেন, তারা যেই স্টকের মধ্যে বাই করে তখন সাধারণ মানুষ বা সাধারণ যার রিটেলার আছে তারা সেই দিকে ছুটতে শুরু করে। তার ফলে আমরা দেখতে পাই যে স্টকের মধ্যে একটা উছাল, একটা জাম্প দেখতে পাওয়া যায়। ঠিক সেইভাবে 2015 সালে আমরা দেখতে পাচ্ছি যে যখন এই নিউজটা পাবলিশ হলো যে অমিতাভ বচ্চন নিতিন ফায়ারকে বাই করেছে, ঠিক তারপরে কিছুক্ষণের মধ্যেই স্টক ভাগলো, একদম দৌড়ে 10% উপরে চলে গেল। আর এই নিউজটা সারা জায়গাতে ছড়িয়ে গেছিল, টাইমস অফ ইকোনমির উপর এসেছিল, জি বিজনেসের উপর এসেছিল, আরও প্রায় সব জায়গাতেই এই নিউজটাকে একদম বড় বড় করে দেখা হচ্ছিল, মিডিয়া একদম বড়ভাবে সেটাকে শো করছিল, তখন মানুষ সেই দিকে ছুটতে শুরু করলো। দেন ভালো কথা, একজন বলিউডের হিরো যাকে আমরা সবাই পছন্দ করি, সে যখন কোনো বাই করছে, কোনো স্টেক কিনছে, কোনো স্টকের মধ্যে যখন স্টেক বাই করছে, ডেফিনেটলি তার পিছনে ভালো কথা আছে, ডেফিনেটলি সেই স্টক উপরে যাবে, এই ধরনের সাধারণ রিটেলদের মধ্যে থাকে। তো তারাও কিন্তু সেই স্টকের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, সেই স্টককে তারা বাই করলো। আর এটা কবে ঘটলো, এটা ঘটেছিল 17 আগস্ট 2015। দেখো এখানে আমি তোমাদের সামনে বড় বড় অক্ষরে লিখে দিয়েছি এই ঘটনাটা ছিল 17 আগস্ট 2015। তো টাইমস অফ ইকোনমির উপর তখন
2015-তে এটা হেডলাইন ছিল যে মুম্বাইয়ের বলিউড স্টার অমিতাভ বচ্চন হ্যাজ বট 15 লাখ শেয়ার অফ নিতিন ফায়ার। বলিউডের স্টার অমিতাভ বচ্চন 15 লাখের শেয়ার বাই করেছে নিতিন ফায়ারে, আর তার প্রাইস কত ছিল, তার প্রাইস তখন ছিল 42। আর এটা আমরা দেখতে পাচ্ছিলাম এনএসসির যে গোল্ড ডিল থাকে তার মধ্যেও কিন্তু এই নিউজটা খুবই চর্চাতে ছিল। যখন কোনো ভারী পরিমাণে কোনো শেয়ার বাইং করা হয় তখন এনএসসির ওপর গোল্ড ডিল বলে আসে। তো সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল যে অমিতাভ বচ্চন এত শেয়ার বাই করেছে, 40 রুপিসের একটা শেয়ার বাই করেছে 15 লাখে, আর সেটা হচ্ছে নিতিন ফায়ার। যখন কোনো একটা বড় পার্সোনালিটির মানুষ কোনো একটা ছোট শেয়ারের মধ্যে যায় তখন সেই শেয়ারটার দামও বেড়ে যায়। আর আমরা ভরসা করি যে যখন কোনো মানুষ বাইং করছে, ধরো রাধাকৃষ্ণ বা রাকেশ ঝুনঝুনওয়ালা কোনো শেয়ারকে যখন বাই করছে তখন আমরা কী দেখে থাকি, তখন আমরা দেখে থাকি যে রিটেল ইনভেস্টররা সেই দিকেই ছুটতে থাকে। নিশ্চয়ই তারা যখন বাই করেছে তারা যখন এত পয়সা লাগে যে ডেফিনেটলি সেই স্টক আমাদেরকে একটা ভালো রিটার্ন দেবে, ভালো পয়সা সেখান থেকে গেইন করতে পারবে, এই সাইকোলজিটাই আমাদের কাজ করে। তো ঠিক সেই একইভাবে এখানেও একই সাইকোলজি কাজ করেছিল, আর মানুষ খবরটার পরে তারাও এর মধ্যে বাইং করতে শুরু করে দিয়েছিল। বাইং করার পরে স্টক কিন্তু অনেকটাই উপরে গিয়েছিল, 15 তারিখে খবর আসলো আর 17 তারিখে দৌড়ে স্টক উপরের দিকে একদম ছুটে গেল, প্রায় 10%-এর আমরা দেখতে পাচ্ছি জাম্প দেখা গেছিল। তো দেন খুবই ভালো কথা, খুবই গুড নিউজ যে এত বড় একটা আমরা জাম্প দেখতে পেলাম। অমিতাভ বচ্চন যে বাই করেছেন দেন শেয়ার একদম দৌড়ে উপরের দিকে চলে গেল। তো শেয়ার যখন উপরের দিকে দৌড়ে চলে গেল মানুষ ভাবলো বা রিটেল ইনভেস্টররা ভাবলো যে তাহলে আরও এর মধ্যে আমরা উপরে যেতে দেখবো। দেন সেরকমই তো হয়, যখন তোমরা কোনো নর্মাল চার্টে দেখে থাকো যে তার মধ্যে একটা হাই লেভেল হচ্ছে 20%-এর জাম্প দেখতে পাচ্ছি, দেন সেখানে মানুষ আরও পরিমাণে বাইং করা শুরু করে যে কালকে হয়তো বা পরশু হয়তো তার মধ্যে আরও আমরা 20-20%-এর আপ র্যালি দেখতে পাবো। ঠিক সেইভাবে এর মধ্যেও কিন্তু প্রচুর মানুষ এর মধ্যে ইনভেস্ট করলো। তো ফ্রেন্ডস আবার আমরা রিপিট করি কি হলো, তো কি হলো ফ্রেন্ডস 14 আগস্ট মানে 14 তারিখে কিন্তু অমিতাভ বচ্চন বাই করেছিল। T+1 ছিল আগে আর এখন সেটা হচ্ছে T+2। তো আমরা দেখতে পাচ্ছি 14 তারিখে বাই করলো, 15 তারিখে এই নিউজটা খুব বড় করে পাবলিশ করা হলো, আর 17 তারিখে আমরা কি দেখতে পেলাম, স্টক একদম দৌড়ে ওপরের দিকে উঠে গেল, প্রায় 10%-এর প্রফিট আমরা এখান থেকে দেখতে পারলাম। দেন খুব ভালো কথা, 14 তারিখে বাই হলো, 15 তারিখে পাবলিশ হলো, আর 17 আগস্ট আমরা স্টককে অনেকটাই উপরে যেতে দেখলাম। তো রিটেল ইনভেস্টাররা কি দেখছে, রিটেল ইনভেস্টাররা শুধুমাত্র দেখছে অমিতাভজি। অমিতাভ বচ্চন বড় পার্সোনালিটির মানুষ, তিনি 15 লাখ শেয়ার বাই করেছেন, 42-তে তিনি কত ইনভেস্ট করেছেন, প্রায় 6.4 কারোর, অনেক বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন দেখতে পাচ্ছ। ডেফিনেটলি খুব বড় একটা হিউজ অ্যামাউন্ট আছে তিনি ইনভেস্ট করে দিয়েছেন। তো এখন কথা হচ্ছে তার ভ্যালু এখন কত আছে সেটা আমাদেরকে জানতে হবে। তিনি যে এত কারোর ইনভেস্ট করেছেন, প্রায় 6.4 কারোর ইনভেস্ট করেছেন, এটা কোনো ছোটোমোটো কথা না, আমাদের রিটেল ইনভেস্টারদের কাছে তো অনেক বড়ই কথা আছে এই অ্যামাউন্টটা। তো এখন তার ভ্যালু কত আছে সেটা আমাদেরকে দেখতে হবে। ডেফিনেটলি ফ্রেন্ড সেটা আজকের দিনে কিন্তু মাল্টিব্যাগারে পরিণত হয়েছে, তোমরা দেখলে একদম চমকে যাবে যে কিভাবে সেটা মাল্টিব্যাগারে পরিণত হয়েছে, তোমাদের চোখ একদম বাইরে চলে আসবে যে এত বড় পার্সোনালিটির মানুষ যখন বাই করেছে ডেফিনেটলি সেই স্টক কিন্তু মাল্টিব্যাগার স্টকে পরিণত হবে। তো চলো দেখে নিই তার প্রাইস এখন কত আছে। দেখো ফ্রেন্ডস আজকের ডেটে নিতিন ফায়ারের দেখতে পাচ্ছ তোমাদের সামনে আছে 0.65, মানে 65 পয়সা তার ভ্যালু আছে, আর এটা খুব পুরনো নিউজ না, আর এটা হচ্ছে 5 ফেব্রুয়ারি 2021-এর চার্ট আছে, একদিন আগেকারই চার্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কত বড় লস হয়েছে, কতটা ডাউন হয়েছে। 42 টাকা স্টক, এত পাবলিশ হয়েছিল নিউজটা যে স্টক 10% উপরে চলে গেল, আর আজকের ডেটে 2015-তে বাই করেছিল, আর 2021-এ দেখো শেয়ারের প্রাইস আছে মাত্র 65 পয়সা। দেখো 2015-তে এই জায়গাতে তিনি বাই করেছিলেন, এখান থেকে শেয়ারকে আমরা দেখলাম উপরের দিকে গেল, যেহেতু অনেক বড় পার্সোনালিটির মানুষ এটাকে বাই করেছেন, প্রচুর রিটেল ইনভেস্টারও এর মধ্যে ইনভেস্ট করে দিল, তো স্টক দৌড়ে
এত পাবলিসিটি হলো, এত পাবলিসিটি হলো নিউজটা যে স্টককে দৌড়াতে বাধ্য করে দিল। তো স্টক দৌড়ালো, তারপর কি হলো দেখ, তারপর দেখতে পাওয়া যাচ্ছে স্টক ধীরে 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 নিচের একদম তলানিতে এসে পৌঁছেছে। এখন যদি আমাকে কেউ অ্যাটলিস্ট বলে যে আমি তোমাকে পয়সা দিচ্ছি আর এর মধ্যে তোমরা ইনভেস্ট করো, এই স্টক আবারও দৌড়াবে, তো আমি কিন্তু একদমই যাব না, একদমই যাব না। আগের দিন আমি বলেছিলাম যে স্টকের মধ্যে নিচের দিকে যায় সেই স্টকের মধ্যে কিন্তু কখনোই বাইং করা উচিত নয়। হ্যাঁ, এখানে হয়তো কিছুটা রিকভারি দেখিয়েছিল প্রথম দিকে, কিন্তু এখানে দেখো এই স্টকের মধ্যে কোনো কিছু ফান্ডামেন্টালি চেক না করে ইনভেস্ট করে দেওয়া, তারপর যখন কোনো বড় পার্সোনালিটির মানুষ ইনভেস্ট করছে সেই দিকে দৌড়ে যাওয়া, তাকে অন্ধের মতন, তাকে ব্ল্যান্ডের মতন একদম ফলো করা কিন্তু কোনোভাবেই উচিত না, যেটা তোমরা কিনা এখানে বুঝতে পারছো। তোমাদের সামনে এখানে আমি এপিজি আব্দুল কালামের ছবি রেখেছি, আর এটাকে তোমাদের পড়া অবশ্যই উচিত। দেখো ফ্রেন্ডস, ডোন্ট রিড সাকসেস স্টোরিজ, ইউ উইল গেট অনলি মেসেজ। রিড ফেলিয়ার স্টোরি, ইউ উইল গেট সাম আইডিয়া টু গেট সাকসেস। এটাকে সবার মাথায় রাখা উচিত আছে। তার জন্য ফ্রেন্ডস, তোমাদের সামনে আমি এপিজি আব্দুল কালামের এই স্টোরিটা রাখলাম। তাছাড়া ফ্রেন্ডস, আমাদের যেই স্টক মার্কেটের হিরো আছে রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, তারা যখন কোনো স্টকের মধ্যে বাইং করে তখন আমরা কি করি, তখন সেটাকে খুব বড় করে পাবলিশ করা হয়। তার মানে এটা নয় যে রিটেল ইনভেস্টারদের ফাঁসানো হয়, এরকম কথা আমি বলছি না। কিন্তু রাকেশ ঝুনঝুনওয়ালার যদি তোমরা কিছু স্টোরি দেখবে, তো দেখো রাকেশ ঝুনঝুনওয়ালা 2019 তিনি বাই করেছিলেন DHFL। DHFL যখন তিনি বাই করেছিলেন 2019 তারিখে, ফেব্রুয়ারি 26 তারিখে তার নিউজ আছে, আর এপ্রিলের 24 তারিখে 2019 তখন আমরা দেখতে পেলাম যে রাকেশ ঝুনঝুনওয়ালা আরও কিছু ইনক্রিজ করেছে। যেই স্টেকটা বাই করেছিলেন সেই স্টেকের মধ্যে তিনি আরও কিছু ইনক্রিজ করলেন। তারপর দেখুন তারপর কি ঘটলো, জুলাইয়ের 15 তারিখ 2019 আমরা দেখতে পেলাম যে হ্যাভ লস 102 crore কিন্তু লস হয়ে গেল, প্রায় 67% সেই স্টকের মধ্যে আমরা ফল দেখতে পেলাম। এটাও কিন্তু খুবভাবে পাবলিশ করা হয়েছিল যে DHFL এর মধ্যে রাকেশ ঝুনঝুনওয়ালা বাই করেছে, সেখানে আরও কিছু স্টেট বাই করেছে, তো রিটেল ইনভেস্টাররা সেখান থেকে ছুটলো। তো আমি বলছি ফ্রেন্ডস, এমন অনেক সময় মানুষের মনে প্রশ্ন উঠতে পারে যে রাকেশ ঝুনঝুনওয়ালার মতো বড় পার্সোনালিটি বাই করছে, তো ডেফিনেটলি সেখানে কোনো কিছু বিচার বিবেচনাই করে করছে। হ্যাঁ নিশ্চয়ই করছে, কিন্তু অনেক সময় তারা করার পরে বলে দেয় যে হ্যাঁ এটা প্রেডিকশনটা ভুল ছিল। তো তাদের কাছে কোনো ব্যাপার নয়, আমি জাস্ট বলছি যে তাদেরকে একদম ব্ল্যান্ডের মতো, তাদের অন্ধের মতো ফলো করতে হবে না। তারা কি করছে সেটাকে তোমরা অ্যানালাইসিস করতে পারো, সেই প্রসেসটাকে দেখতে পারো, কিন্তু অন্ধের মতো তার পিছনে ছুটে যাওয়া সেটা একদমই ঠিক নয়। তারপর দেখো অক্টোবরের 24 তারিখে দেখতে পেলাম যে তার মধ্যে মানে DHFL এর মধ্যে 178 crore আরো লস হলো, তাহলে তার পয়সা কিন্তু একদম জিরো হয়ে গেছিল। ফ্রেন্ডস, এরা খুব বড় পার্সোনালিটির মানুষ আছে, এরা খুব ছোট থেকে আস্তে 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 অনেক উপরে গেছে, আর তারা যখন কোনো স্টকের মধ্যে ইনভেস্ট করে তখন তারা সেই স্টকের মধ্যে একটা লং টার্ম ডিউরেশনে তারা ইনভেস্ট করে, প্রায় 5 থেকে 10 বছরের ডিউরেশনে তারা ইনভেস্ট করে, আর সেখানে ছোটোখাটো ইনভেস্ট করে না, তারা বড় কোয়ান্টিটি স্টক সেখানে কেনে, তারপর তার মধ্যে অনেকটা পয়সা ইনভেস্ট করে। তো তাদের কাছে লস হলে সেরকম কোনো ব্যাপার নাই, কিন্তু যদি আমরা সেই রকম দিকে যাই, সেই রকম অন্ধের মতো চলি, তাহলে তো আমাদের অনেকটাই ক্ষতি, আর এরকম ক্ষতি কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো আমি ফ্রেন্ডস বলবো, তোমরা একদমই অন্ধের মতো ফলো করো না, তারা যা করছে তাদের প্রেডিকশনটাকে দেখো, সেটাকে অ্যানালাইসিস করো নিজের মতন করে, কিন্তু অন্ধের মতো ফলো করতে যেও না। তোমাদের সামনে ফ্রেন্ডস আরও একজনের ছবি আমি লাগিয়েছি, ওয়ারেন বাফেট। ইনি যখন ইন্ডিয়াতে কোনো শেয়ার বাইং করে তখন তিনি বলে দেন যে আমি এবার ইন্ডিয়াতে এই এই শেয়ারগুলো বাই করেছি, কিন্তু আপনারা তার মধ্যে অন্ধের মতো ছুটবেন না, তারা আপনারা নিজের মতন করে তার মধ্যে অ্যানালাইসিস করুন, অন্ধের মতন হয়ে সেই জায়গাতেই অনেক পরিমাণে ইনভেস্ট করে দিও না, তিনি কিন্তু এটা বারবার বলে থাকেন। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে ক্লিয়ার যে কেন আমি অমিতাভ বচ্চনের এত পুরনো স্টোরি শোনালাম? তোমরা এখান থেকে হয়তো শিখতে পেলে যে যেসব বড় পার্সোনালিটি মানুষ আছে তাদেরকে ফলো করা উচিত আছে, কিন্তু অন্ধের মতো ফলো করা উচিত নয়। তোমাদের চোখের সামনে
তার এক্সাম্পল রয়েছে যে স্টকের হাল কি হয়েছিল। যদি শুনতে পাওয়া যায় কোনো কারণে ধোনি কিংবা সৌরভ গাঙ্গুলি কোনো স্টকের মধ্যে বাইং করেছে আর সেই স্টক পরের দিনই 10% র্যালি দেখিয়েছে বা 15% র্যালি দেখিয়েছে, তো মানুষ সেই দিকেই ছুটবে। সো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলবো সেই রকম একদমই করো না, নিজেরা অ্যানালাইসিস করো, নিজেরা প্রেডিকশন করো, নিজেদের অ্যানালাইসিসের ভিত্তির মধ্যে যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তবে ইনভেস্ট করতে পারো। হ্যাঁ অবশ্যই এদেরকে ফলো করা উচিত আছে, তারা কিভাবে ইনভেস্ট করছেন যদি তোমরা এদের পোর্টফোলিও দেখবে তো এদের পোর্টফোলিওতে দেখতে পাওয়া যায় যে এমন অনেক স্টক আছে যে যেইসব স্টকের মধ্যে বেশ ডাউন ট্রেন্ড চলছে, সেই সব স্টককে এদের পোর্টফোলিওতে আমরা দেখতে পাই। হয়তো এর মধ্যে অনেক পরিমাণে তারা ইনভেস্ট করেন, যখন সেই স্টক বেশ কিছু বছর পরে ওপরে যাবে তখন তারা একটা মুনাফা লাভ করবেন। তা তাদের প্রেডিকশন এই ধরনের আছে, তাদের অ্যানালাইসিস এইরকম আছে, তো সেইভাবে তারা ইনভেস্ট করছে। তো তোমরা এদেরকে অন্ধের মতো ফলো করো না। শেয়ার মার্কেটে থাকার জন্য আমাদেরকে নলেজ গেইন করা অবশ্যই দরকার আছে, অন্ধের মতো বা কারোর থেকে টিপস নিয়ে সেখানে যাওয়া একদমই উচিত নয়। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিও কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো ফ্রেন্ডস, দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।